भविष्य चिंता करी बेशी खेलते আমরা নেক্সট এক বছর বেশি সার্ভিস আশা করব তো সব কিছু মিলে আসলে করা হয়েছে বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে কাটেল ওভার করতে হচ্ছে এবং টি টোয়েন্টির জন্য ঠিক যে ধরনের উইকেট দরকার সেই ধরনের উইকেট তো আসলে প্রোভাইড করা যাচ্ছে না কারণ প্রিপারেশন একটা হচ্ছে উইকেট প্রিপেয়ার করে খোঁজার সময় পাওয়া যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি হচ্ছে প্রতিদিন যার জন্য একদম আইডিয়াল যেরকম উইকেট চাই আমরা টি টোয়েন্টি খেলার জন্য তেমন কিন্তু পাওয়া যাচ্ছে না যার জন্যে টি টোয়েন্টি ফর্ম্যাটে যেমন দেখতে চাই ঠিক তেমনটা এখনও খুব দেখতে পাইনি বাট এর মধ্যেও কিন্তু বেশ কিছু পারফরমেন্স আমাদের চোখে পড়েছে বেশ কিছু খেলোয়াড় কিন্তু পারফর্ম করছেন ব্যাটিংয়েও বেশ কেউ কিছু কিছু রান করেছেন বোলিংও আমরা কয়েকজনের বোলিং চোখে পড়েছে তো সব মিলে যে বলবো না যে একদম আইডিয়াল কিছু মানে আমরা ঠিক যেরকম চাচ্ছি তেমন আবার এর মধ্যে থেকে কিন্তু অনেক ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি মনে হয় এটা ওপেন থাকাই ভালো কারণ এটা আনইউজুয়াল কিছু নয় সব দেশে কিন্তু এটা করছে সব দেশ করতে হচ্ছে কারণ যদি বললেন বায়ো বাবলটা চার মাস একটা না বায়ো বাবল করা কিন্তু সহজ বিষয় না ইটস ভেরি টাফ মানসিক একটা ব্যাপার থাকে কিন্তু আপনি যদি এটা করতে চান সব প্লেয়ারের কাছ থেকে হয়তো বেস্ট পারফরমেন্সটা আপনি পাবেন না সেটা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমরা কীভাবে এগোবো সেই চিন্তাভাবনা আমরা করেছি বাট অ্যাট দিস মোমেন্ট আমরা আসলে এই এই ট্যুরটা নিয়ে তেমন কিছু ভাবছি ঠিক আছে পরিষ্কার হয়ে যাওয়া দরকার সাকিব আল হাসান কিন্তু কখনোই বলেনি তিনি টেস্ট খেলবেন এটা কখনোই বলেনি ওই একটা সময় তিনি ছুটি চেয়েছিলেন ওই সময় একটা টেস্ট ম্যাচ ছিল ওই সময়ের পরে যদি টেস্ট ম্যাচ থাকতো তিনি টেস্ট ম্যাচটা খেলতেন তো ইটস নট দ্যাট যে তিনি টেস্ট ম্যাচ খেলবেন না কিংবা এরকম তেমন কিছুই বলেন নাই যেই সময়টা ছুটি চেয়েছিলেন ওই সময় আমাদের টেস্ট ম্যাচ ছিল ওই সময় ছাড়া যদি পরে টেস্ট ম্যাচ থাকতো তিনি কিন্তু টেস্ট ম্যাচটাই খেলতেন তো এরকম কিছু কিন্তু তিনি বলেননি এমন কিছু আমাদের কাছে আসেন না আমার কাছে মনে হয়েছে যে এখন যে পরিস্থিতির এটা আসলে কম্বাইন্ড চিন্তাভাবনা হওয়া উচিত সবাই একসাথে এটা আসলে কারো যে না আমি এই ট্যুরে ওকে খেলাবো না কিংবা এরকম না এরকম হচ্ছেও না আমার মনে হয় যে যদি এরকম কিছু হয় ক্রিকেটার্স বোর্ড সিলেক্টার সবাই মিলে এটা হবে এবং সেটাই হওয়া উচিত ভবিষ্যতে ভবিষ্যতে আসলে সেটাই করা হবে থ্যাংক ইউ